নারায়ণগঞ্জ শহরের গলাচিপার ডিএন রোড এলাকার পোশাক কারখানা শ্রমিক দম্পতির সপ্তম শ্রেণীর পড়ুয়া কন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী যুবক নাইমের। দুই মাস আগে মার্কেটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ওই কিশোরী, তারপর থেকে ছিল নিখোঁজ। হঠাৎ করে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের মাধ্যমে খোঁজ মেলে ওই কিশোরী ভারতের একটি হোম সেলে। নিখোঁজ কিশোরীর পরিবারকে জানানো হয় ভারতীয় পুলিশ তাকে সেখানে রেখেছে। এ সময় ভুক্তভোগী পরিবার জানতে পারে কিভাবে তাদের মেয়ে ভারতে পৌঁছেছে তার চাঞ্চল্যকর তথ্য। কিশোরীর পরিবার জানায় প্রতিবেশী নাইম নিখোঁজ কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে নাইমের মা ফারজানা ঘরে মুন্সি ডেকে তাদের কথিত বিয়ে দেয়। এর কিছুদিন পর ওই কিশোরীকে চিকিৎসার কথা বলে জয়পুর সীমান্ত পেরিয়ে নিয়ে যায় ভারতে। সেখানে যে ফারজানা নিজের নাম পরিবর্তন করে, এরপর সেখানে একটি পতিতালয়ে ওই কিশোরীকে বিক্রির চেষ্টা করে। কিশোরী বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে আশ্রয় নেয় পুলিশের কাছে, ধরিয়ে দেয় কথিত শাশুড়ি ফারজানাকে। এরপর পুলিশ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে ওই কিশোরীকে চিকিৎসা করিয়ে হোমসেলে পাঠায়। এদিকে মেয়ের সন্ধান পাওয়ার পর থেকে তাকে ফিরে পেতে ব্যাকুল হয়ে উঠেছে পরিবারের সদস্যরা। আমার কাছে একটা ইন্ডিয়ান নাম্বারে ফোন আসে, পরে ওই স্যার আমার বলতেছে যে আপনার মেয়ে কি নিখোঁজ। আমি বলছি হ্যাঁ আমার মেয়ে নিখোঁজ। আপনার মেয়েরে একটা মহিলা আইনা মনে করুন পতিতালয় বিক্রি করে ফেলাইতে চাইছে। আপনার মেয়ে আমাদের বলছে যে একটা ছেলের সাথে ওর সাথে সম্পর্ক আছিল, ওই ছেলের মা ওরে এই পতিতালয় লই আইছে, ওরে বিক্রি করতে লইছে, হেন থেকে আমরা ওরে উদ্ধার করছি। তাই আমার সরকারের কাছে আবেদন, মন্ত্রণালয়ের কাছে আবেদন, জানি আমার মেয়ের আমি কিশোরীর পরিবারের কাছ থেকে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়ে আশপাশের প্রতিবেশীরাও এখন চিন্তিত। এই খোঁজ করতে ওখানে যেমন ধরা হচ্ছে যে না বাইরে ইন্ডিয়া বলে দিয়ে গেছে, মেয়ের মেয়ে কি খারাপ কাম করাতে চাইছে, এই জন্য মেয়ে ওদিক থেকে ঝগড়া করে বাইরে গেছে। ভারতে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তাদের সাহায্যে প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানান নারায়ণগঞ্জের এ কাউন্সিলর। দিল্লি থেকে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা আমাদের জানিয়েছে, আমরা জিডির কপি এবং নাগরিক সনদপত্র, জন্ম নিবন্ধন এগুলি যথাযথভাবে সরবরাহ করলে তারা মেয়েটিকে বাংলাদেশে পুশব্যাক করার ব্যবস্থা করবে। ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের এ কর্মকর্তা। আচ্ছা, যে কারো পরিবারে যদি এরকম ঘটনা ঘটে তো প্রথমে হচ্ছে আপনারা সংশ্লিষ্ট থানায় জিডি করবেন, করার পরে থানাকে অবহিত করবেন। পাশাপাশি আমাদের অনেক বেসরকারি সংস্থা আছে যেমন ব্র্যাক, এরা মানব পাচার প্রতিরোধে এবং এই ধরনের মানুষকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কাজ করছে, তো আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ভারতে থাকা ওই কিশোরীকে ফিরিয়ে আনতে পুলিশও সব ধরনের সহযোগিতা করবে বলে জানান জেলা পুলিশ সুপার। পাশাপাশি মানব পাচার রোধে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। এটা আমাদের কাছে আসলে আমরা প্রপার চ্যানেলে যেভাবে আমাদের যে ব্যবস্থাটা আছে সে ব্যবস্থাটা করে আমরা এই মেয়েটাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করব। ভারত থেকে ওই কিশোরীকে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।